বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের কমিশনার সৈয়দ আহমদ মারুফ সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছিল বৈঠক এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে হাই হাইকমিশনার জানান স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে পারস্পরিক সম্পর্ক এগিয়ে নিতে আশাবাদী তার দেশ আমির খসরু বলেন দেশে এতদিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল লেভেল প্লেইং ফিল্ড ছিল না তাই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে এই খাতগুলো কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা যেখানে পৃষ্ঠপোষকতার একটা ব্যবসা বাণিজ্য ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি ছিল যার কারণে কিছু লোক লাভবান হয়েছে লেভেল প্লেইং ফিল্ড ছিল না আমরা আলোচনা করেছি বাংলাদেশে আমরা লেভেল প্লেইং ফিল্ড এখন হতে যাচ্ছে এবং এই লেভেল প্লেইং ফিল্ডে কম্পারেটিভ অ্যাডভান্টেজের ভিত্তিতে যাদের যেখানে অ্যাডভান্টেজ আছে সেখানে আমরা একে অপরের সাথে সহযোগিতা করব